ঘন কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের পথঘাট কয়েকদিন ধরে বইছে মাঝারি শৈত্যপ্রবাহ। দুর্ভোগ বেড়েছে নিম্নয়ের মানুষে, প্রচণ্ড ঠান্ডায় কাজে যেতে পারছেন না অনেকে। এত ঠান্ডা যে বলার বাইরে, হাত পা একদম কনকনে বাতাস উপেক্ষা করে কাজে বের হয়ে বিপাকে পড়েন নিম্নয়ের মানুষ। ফরিদপুর শহরের আলিপুর এলাকায় জড়ো হয়েছেন দিনমজুররা, কিন্তু তীব্র শীতে কাজ না পেয়ে বেকার সময় কাটছে তাদের। মাঘের শীতে হাসপাতালেও বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে সবচেয়ে বেশি আক্রান্ত শিশুরা। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে 15 শয্যার বিপরীতে 61 জন এবং নওগাঁ সদর হাসপাতালে 65 জন ভর্তি রয়েছে। প্রচন্ড ঠান্ডার মধ্যে বাচ্চাকে নিয়ে মানে খুবই সমস্যা। বাচ্চা সারা রাত ছিল, সেরকম কাঁপিচ্ছিল, নিচে বেডে আছি, বাথরুমে যাওয়া যাচ্ছে না, একটা বাচ্চার সঙ্গে তিন চারজন মানুষ। রোগী দেখছে এবং হিমশিম খাওয়ার মতো অবস্থা। তারপর আমরা চেষ্টা করছি বাচ্চাদের কিভাবে সুস্থ করা যায়। এছাড়া জয়পুরহাট, গাইবান্ধা সহ দেশের বিভিন্ন জেলায় দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকে চারপাশ। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।